আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত ধনগোপাল মুখোপাধ্যায় রচিত চিত্রগ্রীব নামক যে গল্পটি রয়েছে এই গল্পের হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেব। এটি মূলত আমাকে একজন কমেন্ট করেছিলেন যে এই টপিকের উপর ভিডিও তৈরি করতে, তো তার উদ্দেশ্যে এবং আমার সমস্ত ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। তোমাদেরও যদি নির্দিষ্ট কোনো টপিকের উপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। চিত্রগ্রীব একটা গল্প, তবে এই গল্পের কাহিনী তোমাদের পাঠ্যাংশে ছবি আকারে দেওয়া হয়েছে। তোমাদের পাঠ্যাংশের যে ছবিগুলো তোমরা দেখতে পাবে সেগুলো যোধাজিৎ সেনগুপ্তের আঁকা। তো শুরু করছি আজকের মূল ভিডিও, চিত্রগ্রীব গল্পটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তর। চলে আসছি হাতে কলমে অংশে। হাতে কলমে অংশে প্রথম দুটো প্রশ্ন লেখক পরিচিতি অংশ থেকে করা হয়েছে। একের এক দাগের প্রশ্ন, ধনগোপাল মুখোপাধ্যায়ের কোন বইয়ের চিত্ররূপ তুমি পড়লে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে ধনগোপাল মুখোপাধ্যায়ের গে নেক বা চিত্রগ্রীব বইটির চিত্ররূপ আমরা পড়লাম। একের দুই দাগের প্রশ্ন, তার লেখা অন্য আর একটি বইয়ের নাম লেখো। দেখবে লেখক পরিচিতি অংশেই অনেক বইয়ের নাম দেওয়া রয়েছে, তোমরা সেগুলোও লিখতে পারো বা এটাও লিখতে পারো। ধনগোপাল মুখোপাধ্যায়ের লেখা আরেকটি বইয়ের নাম কারি দ্য এলিফ্যান্ট। এবারে চলে আসছি দুই দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে চিত্রগ্রীব নামক ছবিতে গল্পটি পড়ে চিত্রগ্রীবের বাবা ও মায়ের আচরণ তোমার কেমন লাগলো কয়েকটি বাক্যে লেখো। বাবা মায়ের সাহচর্যে চিত্রগ্রীব যেমন উড়তে শিখেছে ঠিক তেমন কোন শিক্ষা তুমি প্রথম বাবা মায়ের সাহচর্যে শিখেছো মনে করে লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে ধনগোপাল মুখোপাধ্যায় রচিত চিত্রগ্রীব নামক গল্পটি পড়ে আমার মনে হয়েছে চিত্রগ্রীবের বাবা মা তার প্রতি অত্যন্ত স্নেহশীল ও কর্তব্যপরায়ণ, আবার উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করার জন্য কঠোর। তার মা তাকে নিয়মিত খাবার খাইয়েছে, নিজের ডানায় আগলে রেখেছে, বাবা তাকে উড়তে শিখিয়েছে। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে ঠিক এভাবেই আমি ছোটবেলায় আমার মা বাবার থেকে অনেক শিক্ষা পেয়েছি, তারাই আমার প্রথম শিক্ষক শিক্ষিকা। আমি অনেক ছোটবেলায় বাবা মায়ের সহযোগিতায় সাইকেল চালানো শিখেছি। রোজ সকালে বাবা অথবা মা আমাকে সাইকেল চালানো শেখাতো। এখন আমি সম্পূর্ণ ভালোভাবে সাইকেল চালাতে পারি। এবারে চলে আসছি তিন দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে তোমরা চিত্রগ্রীব নামের পায়রাটির উড়তে শেখার কথা জানলে, তুমি কখনো টিয়া বা চন্দনার মতো এমন কোনো পাখি দেখেছো যারা কথা বলতে পারে? যদি এই ধরনের কোনো পাখির সঙ্গে তোমার ভাব হয় তাহলে তুমি তার সঙ্গে কি কথা বলবে? তোমাদের সেই কাল্পনিক সংলাপটি সংক্ষেপে লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমরা নিজেদের ইচ্ছে মতো ও লিখতে পারো বা এভাবেও লিখতে পারো, আমি টিয়া পাখি দেখেছি যে কথা বলতে পারে। তারপরে বক্স করে পয়েন্ট করবে, টিয়া পাখির সাথে আমার কাল্পনিক সংলাপ। আমি, কি গো টিয়া কেমন আছো? টিয়া, ভালোই আছি। আমি, একটা গান শোনাবে? টিয়া, না বাবা আমার এখন অনেক কাজ। আমি, আচ্ছা টিয়া আমার সাথে যাবে? তোমায় খাঁচায় থাকতে দেব, অনেক খাবার দেব, সুখে থাকতে পারবে। টিয়া, না আমার বন্দি জীবনের সুখের প্রয়োজন নেই, আমি স্বাধীন আছি এটাই আমার সুখ। এই বলে টিয়া ডানা মেলে আকাশে উড়ে গেল। এবারে চলে আসছি চার দাগে। এখানে বলা হচ্ছে চিত্রগ্রীব যেমন একটি ছবিতে গল্প, ঠিক এই রকমের একটি ছবিতে গল্প বন্ধুরা মিলে কুমোরে পোকার বাসা বাড়ি বা সেনাপতি শঙ্কর রচনাংশটি অবলম্বনে তৈরি করে দেখতে পারো। এই প্রশ্নের উত্তরটি তোমরা নিজেরা করার চেষ্টা করবে। কিভাবে করবে দেখো, চিত্রগ্রীব গল্পটিতে যেভাবে কাহিনীটা ছবির মাধ্যমে এগিয়েছে ঠিক তেমনই তোমরা বন্ধুরা মিলে কুমোরে পোকার বাসা বাড়ি বা সেনাপতি শঙ্কর
পাঠ্যাংশটিকে ছবির মাধ্যমে সাজাবে। তো এটাই ছিল ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত ধনগোপাল মুখোপাধ্যায় রচিত চিত্রগ্রীব গল্পটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তরের সম্পূর্ণ ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডিসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। ভালো থেকো, সুস্থ থেকো সকলে। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।